বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রত্যেকের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে। আমি বুদ্ধদেব কর্মকার। বলে রাখি, সাউথ ইস্টার্ন রেলওয়ের মাধ্যমে কিন্তু বেশ কিছু পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তো সেটার বিষয়ে আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে বিস্তারিতভাবে জানাবো। তার সঙ্গে বলে রাখি, যদি আপনারা চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে গিয়ে বেল অপশন প্রেস করে দিলে কিন্তু নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনার মোবাইলে পেয়ে যাবেন। এবং সাথে বলে রাখি, আপনারা আমাদের চ্যানেলে যে ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য, এছাড়া কিছু স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে ওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে কিন্তু ডাইরেক্ট আপনারা টেলিগ্রামে জয়েন করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। সাথে বলে রাখি বন্ধুরা, আপনারা যদি এই নোটিশটা ডাউনলোড করতে আছেন সেক্ষেত্রে কিন্তু যে ওদের ওয়েবসাইটে আসার পরে এই ডিভিশন অপশনটার মধ্যে কিন্তু ক্লিক করতে লাগবে। তো দেখিয়ে দিচ্ছি, ডিভিশন অপশনটার মধ্যে দেখুন ক্লিক করতে লাগবে। ডিভিশন অপশনের মধ্যে ক্লিক করলে এখানে আদ্রা বলে রয়েছে যেটা, সেটার মধ্যে ক্লিক করতে লাগবে। তো আদ্রার মধ্যে ক্লিক করার পরে একটু নিচের দিকে আপনাকে স্ক্রল করে নামাতে লাগবে। তারপরে আপনি পেয়েবেন এখানে দেখুন বাঁ দিকে ডিপার্টমেন্ট বলে অপশনটা, এখানে ক্লিক করতে লাগবে। তো ডিপার্টমেন্ট অপশনটার মধ্যে আপনি এখনই ক্লিক করছেন, তো এখানে দেখুন যে পার্সোনাল বলে যে অপশনটা রয়েছে, তো সেটার মধ্যে আপনাকে ক্লিক করলে কিন্তু আপনি নোটিশের সেই পেজটার মধ্যে চলে আসতে পারবেন। তো একটু লং প্রসিডিউর রয়েছে, তো একটু আপনাকে এভাবে কিন্তু আসতে লাগবে। দেখুন প্রথমে যে নোটিশটা আপনারা দেখতে পারবেন যে নোটিশ 22/5/2020 এক্সটেনশন ডেট ফর অনলাইন ওয়াক ইন ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট অফ কন্ট্যাক্ট মেডিকেল প্র্যাকটিশনারি। তো এই যে নোটিশটা রয়েছে এটা আপনাকে ডাউনলোড করতে হবে। এটা ছিল আপনাদের যে এক্সটেনশন করা হয়েছে সেটার ব্যাপারে রয়েছে। এবং নিচের দিকে আসলে যে মূল যে নোটিশটা রয়েছে তো সেটারও আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা, এটা হলো সেই নোটিশটি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর একটা নোটিফিকেশন নাম্বারটা রয়েছে। সাউথ ইস্টার্ন রেলওয়ের মাধ্যমে নিয়োগটা হচ্ছে, যেটা কিনা নোটিফিকেশন পাবলিশ হয়েছিল কিন্তু 1/4/2020, অর্থাৎ অনেক দিন আগে, কিন্তু লকডাউনের জন্য সেই ইন্টারভিউটা নেওয়া কমপ্লিট হয়নি। এবং যেটা এটা কিন্তু অনলাইনে ইন্টারভিউ হবে এবং আপনাকে ইমেল আইডির মাধ্যমে কিন্তু আবেদন করতে লাগবে। আর এটার জন্যই কিন্তু ফর্ম ফিল আপের ডেটটা কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ ফর্ম ফিল আপটা কিন্তু এক্সটেন্ড করেছে। তো এটা ছিল কোভিড-19 জন্য কিন্তু এটা নিয়োগ হচ্ছিল। বলে রেখে এখানে আপনাদেরকে, এখানে কিন্তু আগের যে নোটিশটা ছিল সেটার মধ্যে আপনাকে আগে পোস্টের ডিটেলসগুলো বলেছি, তারপর এক্সটেনশন যে নোটিশটা রয়েছে, এক্সটেনশন বা যেটা বলতে পারেন যে ডেটটা বানানো হয়েছে, সেই নোটিশটা আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে দেখিয়ে দিই। বন্ধুরা, প্রথম যে পোস্টটা রয়েছে ওটিপ অ্যাসিস্ট্যান্ট ড্রেসার রয়েছে। এই পোস্টটাতে বলে রেখি টোটাল কিন্তু 6টা পোস্ট রয়েছে। বয়স 18 থেকে 33 বছর থাকতে লাগবে। 1/4/2020 পর্যন্ত এখানে মাধ্যমিক বা HSC পাস থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। এবং এখানে বলে রাখি অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে বলছে, তাহলে কিন্তু আপনি এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন এই পোস্টার জন্য শুধুমাত্র। আর এখানে যেহেতু রেলের এটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু স্যালারি দিবে ফুল, অর্থাৎ 19,990 টাকা লেভেল 2 অনুযায়ী, এবং 7th পে কমিশন অনুযায়ী কিন্তু অ্যালাউন্সগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপরে রয়েছে হসপিটাল, যেটা অ্যাটেন্ডেন্ট মেলের জন্য অর্থাৎ ছেলেদের জন্য, এবং হসপিটাল অ্যাটেন্ডেন্ট যেটা কিনা ফিমেলদের জন্য রয়েছে। এখানে 10টি করে পোস্ট রয়েছে। বয়স কিন্তু 18 থেকে 33 বছর থাকতে লাগবে। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস থাকলে আপনি কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে স্যালারিও ফুল দেওয়া হচ্ছে 18,000 টাকা প্রতি মাস। 7 পে কমিশন অনুযায়ী কিন্তু অ্যালাউন্সগুলো আপনি পেয়ে যাবেন এখানে। সাথে বলে রাখি হসপিটাল অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে কিন্তু এখানে বলেছে দ্য ক্যান্ডিডেট উইথ এক্সপিরিয়েন্স উইল বি গিভেন প্রেফারেন্স, অর্থাৎ যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন। এবং প্লেস অফ ওয়ার্কিং কি এই ACR অর্থাৎ কিনা সাউথ ইস্টার্ন রিজন ডিভিশনে কিন্তু আপনি সেই হসপিটালের মধ্যে কিন্তু আপনি যেটা প্লেস অফ ওয়ার্কিংটা আপনার হবে। চলে আসি কীভাবে আপনারা এই পোস্টার জন্য আবেদন করতে পারবেন। তো দেখুন প্রথমে আবেদন করার জন্য কিন্তু আপনাকে এই মেল আইডিটার মধ্যে মেল পাঠাতে লাগবে, যে ফর্ম্যাটটা রয়েছে ফর্ম্যাটটা ভালো করে ফিল আপ করার পরে তারপরে আপনাকে মেল করতে লাগবে। এটা কিনা পুরনো নোটিশটা যেটার মধ্যে লেখা ছিল 4/4/2020, কিন্তু বর্তমানে নিউ নোটিশে যেটা রয়েছে 6 জুন পর্যন্ত কিন্তু শেষ তারিখ রয়েছে। সাথে আপনাদেরকে এই জিনিসগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে বলেছে অনলাইন ওয়াক ইন ইন্টারভিউ হবে কিন্তু এই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে, সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং নাম্বারটা দিতে লাগবে। আর এই যে ডেটটা রয়েছে ইন্টারভিউ সেটা কিন্তু এখন বর্তমানে গ্রাহ্য না, এটা নতুন ডেট দিয়ে দিয়েছে। তার সাথে বলে কি এটা কিন্তু 3 মাসের জন্য এগ্রিমেন্ট হচ্ছে। তারপরে এখানে কিন্তু যদি দরকার পড়ে তাহলে কিন্তু অবশ্যই বানানো হবে। এবং নিচের দিকে একটা স্ক্রল করে যদি আপনি আসছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন। সাথে আপনাদের কোন এই নোটিফিকেশানটা ডাউনলোড করবার যে লিঙ্কটা রয়েছে ডিসক্রিপশন বক্সে ওটা দিয়ে দেবো। ওখানে গিয়ে আপনারা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ডাইরেক্ট ডাউনলোড আপনারা নিজেরাও করতে পারবেন। এটা ছিল অফিসিয়াল ওয়েবসাইটের সেই ফর্ম্যাটটি, এই ফিল এটাই কিন্তু আপনাদেরকে প্রিন্ট করে কিন্তু ফিল আপ করতে হবে। নেম অফ দ্য পোস্ট, হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটি, অর্থাৎ
যে নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ রয়েছে সেটা দিতে লাগবে। তারপর এই ডকুমেন্টস এখানে সেলফ অ্যাটাস্টেড করে পাসপোর্টের ফটো লাগাতে লাগবে ইত্যাদি, কিন্তু বিস্তারিতভাবে আপনাদেরকে ফিল আপ করতে লাগবে। আর কী কী ডকুমেন্ট যদি লাগছে আপনাদেরকে বলে রাখি, আপনাদের ফটো কিন্তু লাগছে, তারপরে আপনার যে আইডি প্রুফ রয়েছে ইত্যাদি আপনাদের কিন্তু লাগবে। এখানে দেখে নিন, যেখানে বলে দিচ্ছে দুটি ডিসেন্ট সাইজ পাসপোর্ট সাইজ ফটো সেলফ অ্যাটাস্টেড থাকতে লাগবে, এডুকেশনাল টেকনিক্যাল ইত্যাদি যে আপনার যে ইনস্টিটিউশনের সার্টিফিকেটগুলো সেগুলো কিন্তু আপনার লাগবে, জেরক্স কপি ওটাকে প্রিন্ট করতে লাগবে আপনাকে। এরপরে বলে দিয়েছে বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা ব্যবহার করে সবাই বার্থ সার্টিফিকেট হিসাবে, সেটাও কিন্তু আপনি প্রিন্ট করতে লাগবে। এরপর বলেছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা আপনি দিতে পারেন, এছাড়া যে সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দিতে পারেন, আধার কার্ড এবং প্যান কার্ড দুটোই কিন্তু এখানে লাগবে। দেখুন এই তিন ধরনের পোস্টের জন্য কিন্তু আপনাদের প্রথমে বলে কি যে ডেটটা ছিল লাস্ট ডেট ওটা হচ্ছে 4 জুন, অর্থাৎ 4/6/2020 কিন্তু হয়ে গিয়েছে বিকেল 3টার মধ্যে। কিন্তু আপনাকে ইমেলের মাধ্যমে যাবতীয় ডকুমেন্ট সহকারে ওই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে আপনাদেরকে পাঠিয়ে দিতে লাগবে, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে ইন্টারভিউটা হবে এই নম্বরের মাধ্যমে, এবং সাথে আপনাকে এটাও বলে কি সেই ইন্টারভিউটার ডেটটা কিন্তু 5/6/2020 বিকেল 3টার থেকে কিন্তু শুরু হবে। সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, এবার পোস্টের ব্যাপারে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, পোস্টগুলো দেখুন একটু চেঞ্জ এসেছে, যেটা কিনা অ্যাসিস্ট্যান্ট ড্রেসার যেটা রয়েছে এটাতে 5টা পোস্ট আছে, হসপিটাল অ্যাটেন্ডেন্ট মেলে 10টি পোস্ট আছে, কিন্তু হসপিটাল অ্যাটেন্ডেন্ট ফিমেল যেটা ছিল সেটাতে কিন্তু 8টা পোস্ট বর্তমানে রয়েছে, যেটা আমরা আয়াও বলে থাকি। সুন্দর বলে রেখে আন একাডেমি কিন্তু নিয়ে এসেছে WBCS, এবং এছাড়া WB পরীক্ষার জন্য কিন্তু বিভিন্ন রকমের টেস্ট সিরিজ, ডাউট ক্লিয়ারিং ক্লাস এবং প্র্যাকটিস সেশন কিন্তু নিয়ে এসেছে। তো সেটার জন্য কিন্তু আপনার প্লে স্টোরে গিয়ে আন একাডেমি অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন, এবং এখানে কিন্তু অনেক টপ এডুকেটারদের দ্বারা কিন্তু পড়ানো হয়, তো সেটার জন্য আপনারা এখানে ব্যবহার করতে পারেন। সাথে বলে রেখি আপনারা এখানে অনেক যেটা কিনা ফ্রি ক্লাসগুলো রয়েছে সেগুলো আপনারা অ্যাটেন্ড করতে পারেন। সাথে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনারা যদি এখানে কোনো কোর্স পারচেস করতে যাচ্ছেন, যদি আপনাদের কাছে HDFC ব্যাংক থাকে তাহলে কিন্তু নো কস্ট EMI সুবিধাও কিন্তু আপনারা এখান থেকে পেয়েবেন। এছাড়া কিন্তু আপনারা যে কোনো কুপন ব্যবহার করেও কিন্তু এইখানকার যে আন একাডেমির যে কোর্সগুলো রয়েছে ওগুলো কিন্তু পারচেস করতে পারেন, তাতে কিন্তু অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবেন, এবং যদি আপনারা কোর্স পারচেস করতে চান সেক্ষেত্রে কিন্তু 12 মাসের কোর্সটা কিন্তু বেটার। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে পারেন, কমেন্টে কি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, শেয়ার করুন প্রচুর পরিমাণে। এখানে ভিডিওটি শেষ করছি, বন্দে মাতরম, জয় হিন্দ।